नमस्कार आमार प्रिय छात्र छात्रीरा, आशा करी तुम्हारा भालो आछो। आज के तुम्हारे सामने हाजिर हुई एक नतून गल्प निये। देखते बोर्डे तुम्हारा खोका बाबू लिखेछेन लीला मजुमदार। ये गल्पटी आज के तुम्हारे सामने आलोचना करब, ठीक है? तो खोका बाबू गल्प आलोचनार आगे आमरा साहित्यिक लीला मजुमदार सम्पर्के एकटु जेने नेई। तिनि किन्तु तोमादेर ई छोटोदेर जन्य अनेक मजार मजार गल्पेर बई लिखेछेन, कविता लिखेछेन, ठीक है? तो आज आमरा शुरू करछि खोका बाबू। पहाड़ी राज्य भूटान, सेखाने बन जंगले घेरा एवं एत बन जंगल जे सेखाने विभिन्न जंतु जानोयार थाकत, हिंस जंतु थेके शुरू करे हाथी थेके शुरू करे विभिन्न धरनेर जंतु किन्तु सेई बन जंगले घुरे बेड़ात। सेखाने मानुषो थाकत बनेर धारे। तो बन जंगले जे जंतुरा छिल तारा किन्तु मानुषेर सामने खूब एकटा आसत ना, तारा বনে জঙ্গলে ঘুরে বেড়াতো, নিজেদের মতো চলতো। তো একবার কি হলো, সেই পাহাড়ি রাজ্য ভুটানে প্রচণ্ড বৃষ্টি হলো এবং এত বৃষ্টি হলো, এই বৃষ্টি হওয়াতে কি হলো বলতো, বন্যা দেখা দিল নদীতে। এবার সেই বন্যার জল বিভিন্ন জায়গায় ঢুকে পড়ল এবং কি হলো, সেই বন্যার জল সেই যে বন জঙ্গলে যে পশুরা থাকতো সেখানেও ঢুকে পড়ল। এর বন জঙ্গলে যে বিভিন্ন প্রাণীরা ছিল তারা কি করলো বলতো, তারা তখন উঁচু জায়গা খুঁজতে লাগলো যেখানে তারা নিরাপদে আশ্রয় নিতে পারে। তো এইভাবে তারা উঁচু জায়গার সন্ধানে ঘুরে ফুরিয়ে বেড়াতে লাগলো। তো একদল হাতিও তাই করেছিল, তারা উঁচু জায়গার সন্ধানে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু কি হলো, তাদের সঙ্গে একটি বাচ্চা হাতি ছিল। হাতি তোমরা দেখেছো তাই না? তো বাচ্চা হাতিটি কি হলো, কোনো কারণে দল ছাড়া হয়ে পড়লো। তো হাতিরা কিন্তু সবাই একসঙ্গে চলাফেরা করে, ঠিক আছে? তো বাচ্চা হাতিটি দল ছাড়া হয়ে গেল। এবার সে তো তার বাবা মাকে খুঁজে পাচ্ছে না, কাউকেই খুঁজে পাচ্ছে না। এবার বনের বন দপ্তর যে লোকেরা, অর্থাৎ এই বন দেখাশোনার জন্য কিছু লোক থাকে, তারা কিন্তু সবসময় সেই বনের যে প্রাণী পশু পাখি আছে তাদের প্রতি কিন্তু তারা নজর রাখে। তো সেই বন দপ্তরের লোকেরা কিন্তু হাতিটিকে, বাচ্চা হাতিটিকে দেখতে পেল। দেখতে পেয়ে তারা তাদের সঙ্গে হাতিটিকে নিয়ে এল। এবার দুঃখের বিষয় হচ্ছে, সেই বাচ্চা হাতিটি কিন্তু কচি ঘাস পাতা খেতে শেখেনি। তাহলে কি খাওয়াবে তাদের, এটা নিয়ে চিন্তা দেখা দিল। তখন বন দপ্তরের লোকেরা কি করলো, গরুর দুধ বা পাউডার দুধ বোতলে ভরে বাচ্চা হাতিটিকে খাওয়াতে লাগলো। প্রায় 40 কেজি দুধ লাগতো, ভাবা যায়? যাই হোক, তো এভাবে খাওয়াতে লাগলো। তখন বড় সাহেব বন দপ্তরের যিনি হেড, তিনি বললেন যে হাতিটিকে এবার বনে ছেড়ে দিয়ে আসা হোক, কারণ তাকে তো আর রাখা সম্ভব নয় তাই না, তার মা হয়তো তাকে খুঁজেও বেড়াচ্ছে। তো এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং বন দপ্তরের লোকেরা কিন্তু তাই করলেন, তাকে ট্রাকে করে সোজা বনে নিয়ে ছেড়ে দিয়ে আসলেন। এবং তারা ভাবলো যে বনে হয়তো তারা সে হাতিটি ওই বিভিন্ন লতাপাতা বা গাছ খেয়ে বেঁচে থাকবে। তারা হাতিটিকে সেখানে ছেড়ে দিয়ে চলে এলো। কিন্তু কিছুদিন পর আবার সেই হাতিটির ডাক শোনা গেল। তখন বন দপ্তরের লোকেরা বেরিয়ে দেখে সেই হাতিটি এসে আবার হাজির এবং গায়ে কাদা মাখা অবস্থা, হ্যাঁ, বন জঙ্গল পেরিয়ে সে চলে এসেছে। তখন বন দপ্তরের লোকেরা কিন্তু খুব খুশি হলো। তখন তারা কী করলো, হাতিটিকে এনে স্নান ঠান করিয়ে দিল, বেশ আদর যত্ন করলো। এইভাবে আরও কিছুদিন কেটে গেল এবং বেশ ভালোই কাটতে লাগলো। এবার আবার সিদ্ধান্ত নেওয়া হলো হাতিটিকে আবার বনে ছেড়ে দেওয়া হবে। তা আবার নিয়ে ছেড়ে দেওয়া হলো, কিন্তু সেই বাচ্চা হাতিটি কিছুতেই থাকতে চাইল না, আবার সে লোকালয়ে চলে এলো। আবার তাকে ছেড়ে দিয়ে এলো, বারবার চলেছে। কিন্তু হাতিটি এই যে এইভাবে আসা যাওয়া করতে লাগলো, হাতিটির কিন্তু চেহারা খুব একটা ভালো ছিল না এবং বেশি দিন কিন্তু সে বাঁচেওনি এবং একদিন কিন্তু সে যথারীতি সে মারাও যায়। বন দপ্তরের লোকেরা যারা আদ্য তাদের সেই বাচ্চা হাতিটির সেবা যত্ন করেছিল তাদের কিন্তু খুব দুঃখ হলো যে তারা হাতিটিকে বাঁচিয়ে রাখতে পারেনি। আশা করি গল্পটি ভালো লেগেছে তাই না? গল্পটি ভালো লেগেছে, কিন্তু শেষে আমাদের একটু দুঃখও লাগলো যে হাতিটি কে বাঁচানো যায়নি তাই না? যাই হোক, এই গল্পটা অবশ্যই তোমরা বাড়িতে পড়বে। এখান থেকে কিছু অর্থ এবং প্রশ্ন এই নিয়ে এখন আলোচনা করছি, যাতে তোমরা বাড়িতে এগুলো গল্পটা পড়ে এগুলো করতে পারো, ঠিক আছে? শুরু করছি অর্থ, ঠিক আছে? তাহলে খোকাবাবু থেকে কিছু অর্থ আমি লিখে দিচ্ছি তোমাদের যাতে পড়তে সুবিধা হয়। প্রথমে রয়েছে মুশকিল,
মানে হচ্ছে অসুবিধা। বলে না মানুষ অনেক সময় কিন্তু বলে আচ্ছা মুশকিলে পড়ে গেল, মানে সমস্যায় পড়ে যাওয়া, যে কোনো কিছু সমস্যায় জড়িয়ে যাওয়া তাকেই বলে মুশকিল বা অসুবিধা। ঠিক আছে, বান যেটা আগে বলেছি আমি, বানকে বলে বন্যা। বন্যা কি জিনিস বোঝো তো? বন্যা হচ্ছে অধিক বৃষ্টি হওয়ার ফলে কি হয় বলতো, নদীর জল বেড়ে যায়, তখন নদী সেই জল ধরে রাখতে পারে না, তার ফলে সেই জল লোকালয়ে বিভিন্ন জায়গায় প্রবেশ করে, তাকেই বলে বন্যা। এর ফলে ঘর দোর বাড়ি ঘর গাছপালা অনেক কিছু কিন্তু ভাসিয়ে নিয়ে যায়, তাহলে বান হচ্ছে বন্যা। ঠিক আছে, পাহাড়তলী, পাহাড়তলি হচ্ছে পাহাড়ের আশপাশ অঞ্চল, তাকে বলে পাহাড়তলি। পাহাড়ের আশপাশ অঞ্চল, তাহলে পাহাড়তলি কি পাহাড়ের আশপাশ অঞ্চল, অর্থাৎ যে ভুটান রাজ্যে যে পাহাড় ছিল তার আশেপাশের যে এলাকাগুলো ছিল তাকে বলে পাহাড়তলি। পাউডার, দেখো পাউডার হচ্ছে একটা ইংরেজি শব্দ, ঠিক আছে, এর বাংলা অর্থ হচ্ছে গুঁড়ো, অর্থাৎ গুঁড়ো করে নেওয়া, অর্থাৎ দুধ গুঁড়ো যেটাকে বলে, যে বাচ্চা হাতিটিকে খাওয়ানো হয়েছিল, ঠিক আছে, গুঁড়ো আর। ঠিক আছে, ছানা, ছানা অর্থ বাচ্চা, শিশু ছোট তাকে বলে ছানা। রোজ, রোজ হচ্ছে প্রতিদিন, ঠিক আছে, রোজ মানে প্রতিদিন। পরে আছে কেটে গেল, কেটে গেল হচ্ছে অতিবাহিত হল, মানে সময় কাটানো, ঠিক আছে, দিন কেটে যাওয়া বা সময় কেটে যাওয়া তাকে বলে কেটে গেল। হুকুম, হুকুম হচ্ছে আদেশ, বড় সাহেব আদেশ দিয়েছিলেন, হুকুম দিয়েছিলেন যে বাচ্চা হাতিটিকে বনে ছেড়ে দিয়ে আসে, তাহলে হুকুম হচ্ছে আদেশ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। এইবার আমরা আসছি অনুশীলনী, নিজের কাজ, এখানে রয়েছে এক নম্বরে নিচে প্রশ্নগুলির উত্তর দাও, এগুলো আমরা করব। ঠিক আছে, একে কতগুলো প্রশ্ন আছে সেগুলো আলোচনা করছি, একে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি আছে আমরা দেখি, ক নম্বর প্রশ্ন বলেছে ভুটান রাজ্য কেমন, ভুটান রাজ্য কেমন, প্রথমেই আমি গল্পটি দিয়ে শুরুতেই বলেছি ভুটান রাজ্য হচ্ছে বন জঙ্গলে ঘেরা একটা রাজ্য, তাই না। মাথার উপর দিয়ে কি উড়ে যায়, মাথার উপর দিয়ে ধনেশ পাখি উড়ে যায়, ঠিক আছে, তাহলে মাথার উপর দিয়ে কি পাখি উড়ে যায়, ধনেশ পাখি উড়ে যায়। দলে দলে কি ঘোরে, দলে দলে হাতি, তাই না, দলে দলে বনের যে হাতিরা আছে তারা ঘোরে। ঠিক আছে, পরের প্রশ্ন, কে মাছারা হল, কে মাছারা হলো, সেই বাচ্চা বা সেই শিশু হাতিটি মাছারা হলো, বাচ্চা হাতিটি মাছারা হলো।
ঠিক আছে। পরের প্রশ্ন, বন বিভাগের লোকেরা বাচ্চা হাতিকে কি খাওয়াতো? বন বিভাগের লোকেরা বাচ্চা হাতিকে কি তাহলে বন বিভাগের লোকেরা সেই বাচ্চা হাতিটিকে কি খাওয়াতো? আগেই বলেছি গরুর দুধ বা পাউডার দুধ বোতলে ভরে বাচ্চা হাতিটিকে খাওয়াতো। ঠিক আছে, তাহলে তোমরা এই অর্থগুলো শিখবে এবং নিজের কাজ একের যে প্রশ্নগুলির উত্তর দাও এগুলো শিখবে এবং শিখে অবশ্যই খাতায় করবে এবং যখন স্কুল খোলা হবে খাতাগুলো কিন্তু দেখা হবে। আজকে এ পর্যন্তই তোমাদের ক্লাস, এরপরের দিন অনুশীলনীর অন্য যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।